আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি অটো রিকশা বা ইজি বাইক। তো আমরা এই ইজি বাইকগুলোতে চড়ে বেড়াই। আমরা কিন্তু কখনো ভেবে দেখিনি এই সমস্ত ইজি বাইকগুলো কিভাবে চলে, কয় ব্যাটারি আছে, কয়টা মোটর আছে, কিভাবে চলে, আমরা কিন্তু কখনোই ভেবে দেখিনি। বা এই গাড়িগুলো শোরুমে কিভাবে সেটিং দেওয়া হয়, বাইরে থেকে যখন আসে তখন কিভাবে আসে, আমরা কিন্তু সেই সম্পর্কে অনেকেই জানি না। তো আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো এই গাড়িগুলো কিভাবে আসে এবং কিভাবে সেটিং হয়। এই গাড়িগুলো কিন্তু আপনার 5 জন 6 জন লোক নিয়েও অনায়াসে কিন্তু অনেক স্পিডে যায়, অনেক স্পিডে আসে, আপনারা জানেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন, তারা গাড়ি কোথায় থেকে কিনবেন, কিভাবে কিনবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। এই গাড়িগুলো আমরা কিন্তু গাড়িগুলো চালাই, গাড়িতে কিন্তু 4টি ব্যাটারি থাকে। এখানে একটি সার্কিট ব্রেকার দেওয়া থাকে, অনেক সময় অনেকে বোঝেই না। তো চলুন আমি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, শোরুমে কিন্তু যখন গাড়িটা তৈরি হয় বা শোরুমে যখন গাড়িটা আসে, তখন কিন্তু এই যে বডি দেখতে পাচ্ছেন, এরকম প্রতিটা বডি কিন্তু ভাগ ভাগ হয়ে আসে। আর এই যে দেখতে পাচ্ছেন নাট বল্টু বা যে ছোটো ছোটো যন্ত্রাংশ যেগুলো আছে, সেগুলো কিন্তু এই যে এরকম কার্টুন হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কার্টুন খোলা হচ্ছে। এই একটি গাড়ি সেট করতে 3টা লোকের সময় লাগে, সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এত দ্রুত কাজ করে যা আপনার আমার বলার বাইরে। তো দেখুন, এখানে কিন্তু এই কার্টুনের ভেতর থেকে সম্পূর্ণ পার্টসগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে। তো এই গাড়িতে কিন্তু আমরা কখনোই ভাবিনি যে এতগুলা নাট লাগে। আমি আপনাদেরকে দেখাবো এই গাড়িতে কতগুলো নাট লাগে। আপনারা কিন্তু দেখতে পাবেন একটি গাড়ির জন্য কতগুলো নাটের প্রয়োজন পড়ে। তো আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ডিফারেনশিয়াল, এটাকেই বলা হয় ডিফারেনশিয়াল। এই ডিফারেনশিয়ালের সাথে একটি মোটর থাকে। এই যে দেখেন আমার সামনে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্যাগ কিন্তু পুরোটাই নাটের ব্যাগ। এর ভেতরে শুধু নাট আর বল্ট আছে, নাট বল্টু ছাড়া আর কোনো কিছুই কিন্তু নাই। দেখতে পাচ্ছেন পুরো এক ব্যাগ নাট বল্টু, যা নাট বল্টুর ওজন আছে এখানে 5 কেজি 200 গ্রাম। আমরা ডিজিটাল মিটারে মাপ দিয়েছিলাম যে কতগুলো নাট আছে, তো আমরা দেখছি 5 কেজি 200 গ্রাম হয়। তো দেখুন এই যে এই মোটরটাই কিন্তু এই গাড়িটিকে গোটাল গাড়ি দৌড়ে নিয়ে বেড়ায়। দেখতে পাচ্ছেন আমার সামনে যে মোটরটি দেখা যাচ্ছে, এই মোটরটি আসলে এই গাড়িটাকে নিয়ে বেড়ায় বা আমাদেরকেও নিয়ে বেড়ায়। তো দেখুন, ছোট্ট একটি মোটরের দ্বারা কতগুলো লোক টানে, কত মাল টানে। একটা মানুষ যদি একটা এইরকম একটা খালি গাড়িও যদি টেনে নিয়ে যায়, তো আমার তো মনে হয় যে 2 থেকে 3 কিলোমিটার যাওয়ার পরে তাকে বসে পানি খেতে হবে। আর এই সামান্য একটা ছোট্ট মোটর অনেক অনেক লোড টানে। তো দেখুন, এখানে কিন্তু গাড়ি খুব সুন্দরভাবে সেটিং করা হচ্ছে। তো এই গাড়িটি কিনতেছে আমাদের মিনহাজুল মামা, সম্পর্কে আমাদের ভাগিনা হয়, বয়সে বড় হওয়ার কারণে মামা। তো আমরা এই গাড়িটি খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। শোরুমে কিন্তু এরকম সাজানো গাড়ি থাকে, অনেক গাড়ি সাজানো একবারে কমপ্লিট করা গাড়ি থাকে। তো আমরা কমপ্লিট করা গাড়ি নিচ্ছি না, যেহেতু আমরা একটু সময় হাতে নিয়ে গিয়েছি। সময় হাতে নিয়ে যাওয়ার কারণে আমরা গাড়িটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তো আমরা এই গাড়িটিকে সাজিয়ে নিচ্ছি। গাড়িটি সাজানোর জন্য 3টি লোক কাজ করতেছে। তো শোরুমে এরকম অসংখ্য গাড়ি তৈরি করে থাকে তারা। গাড়ি কিন্তু এখানে তৈরি হয় না, এখানে শুধু জাস্ট সেটিং করা হয়, আর গাড়িগুলো কিন্তু তৈরি হয় কোম্পানিতে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে স্প্রিং পাতির ভিতরে কিন্তু বুশ দেওয়া থাকে। তো এই বুশগুলো যদি নষ্ট হয়ে যায়, সেই সময় কিন্তু আমাদের গাড়িগুলো কিন্তু অনেক দোলকে। বা এই যে বুশগুলো যে লাগানো হলো, এই বুশগুলো যদি গ্রিস না দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সাউন্ড আসে।
যার কারণে আমরা রেডি গাড়ি না নিয়ে আমরা গাড়িটিকে সাজিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাড়িটি সাজানোর সময় মিস্ত্রিদের সাথে হেল্প করতেছেন এই ছেলেটির নাম হলো সোহেল, সম্পর্কে আমাদের ভাই হয়। আমরা চারজন গিয়েছিলাম গাড়িটি ক্রয় করার জন্য, চারজনের ভিতরে তিনজন আছি আর একজন গাড়ির দাম দর শোনার পরে সে জরুরি কাজের জন্য বাসায় আসে। তো দেখুন এখানে কিন্তু স্প্রিং প্যাতি লাগানো হচ্ছে, এই যে স্প্রিং প্যাতি যেগুলো লাগানো হচ্ছে, স্প্রিং প্যাতি যদি না লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু গাড়ি কিন্তু ডুলকিবে না। তো দোলকার জন্য করে কিন্তু এরকম স্প্রিং প্যাতি লাগানো হয়। আর এদিকে তো বডির কাজ চলতেছে, যে দেখেন এই যে কার্টুন, এই কার্টুনের ভিতরেই কিন্তু সব পুরো একটা গাড়ির যে খুচরা যন্ত্রাংশ যতগুলো আছে সম্পূর্ণ খুচরা যন্ত্রাংশ কিন্তু এই কার্টুনের ভেতরেই ছিল। তো কার্টুন থেকে বের করার পরে যখন আমরা গাড়িটাকে সাজাবো তখন কিন্তু পূর্ণাঙ্গ রূপ পাবে গাড়িটি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে ব্রেক সুইচ লাগানো হলো। ব্রেক সুইচ মূলত আমরা যখন গাড়িটি চালানোর সময় ব্রেক মারি, পিছনে কেউ থাকলে তারা যাতে বুঝতে পারে যে হ্যাঁ আমার সামনে যে গাড়িটা আছে গাড়িটা এখন থামবে, এই জন্যই ব্রেক সুইচ ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়্যারিং সেট, ফুল ওয়্যারিং সেট ওয়্যারিং করা হচ্ছে। তো গাড়িটি যখন ব্যাটারি না তোলা হয় সেই সময় আমরা কিন্তু নিচের থেকে ওয়্যারিংটা করতে পারি, কিন্তু যখন আমাদের গাড়িতে ব্যাটারি তোলা থাকে বা এই ওয়্যারিং সেট যখন আমরা রিপ্লেস করতে যাই তখন আমরা এত সহজে ওয়্যারিং করতে পারি না। তার কারণ হলো গাড়িটা কিন্তু উল্টানো যায় না, সোজা থাকা অবস্থায় ওয়্যারিং করতে হয়, যার কারণে আমাদের তারগুলো পার করতে অনেক সময় লেগে যায়। তারপরে যে লকগুলো করা দেখতেছেন এই লকগুলো করতে অনেক সময় লেগে যায়। অনেকে হয়তো ভাবতেছেন যে এত বক বক করে কেন ভাই, আমি যদি আপনাদের সাথে কথা না বলি তাহলে তো আপনারা ভিডিও দেখে মজা পাবেন না, এই জন্য আমি একটু কথা বলতেছি আপনাদের সাথে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো এই যে এই ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটিরই গাড়ি, ছেলেটি কিন্তু একটু দেখতে পাচ্ছেন আপনারা হাত, একটা হাত কিন্তু সমস্যা আছে। তো একটা হাত সমস্যা থাকার কারণে সে ভারী কোনো কাজ করতে পারে না। তো ভারী কোনো কাজ না করতে পারার কারণে এই গাড়িটি কিনা, সবাই দোয়া করবেন যাতে ছেলেটি যেন এই গাড়ি দিয়ে করে খেতে পারে। এখানে কিন্তু চাকা লাগানো হচ্ছে, এই যে চাকার যে চারটে স্টিক দেখতে পাচ্ছেন আপনারা, এই চারটে স্টিকের উপরে কিন্তু আমরা যদি গাড়িতে চারটা পাঁচটা লোক থাকি সেই চারটা পাঁচটা লোক কিন্তু এই চারটা পাঁচটা স্টিকের উপরেই কিন্তু থাকে। এই স্টিকগুলো যখন ছিঁড়ে যায় তখন কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে গ্যাস্টন ব্যাটারি, আমরা এই গ্যাস্টন ব্যাটারিটি নেব। গ্যাস্টন ব্যাটারি মোটামুটি ভালো চলতেছে যার কারণে আমরা গ্যাস্টন ব্যাটারিটাই নিচ্ছি। অনেকেই আমার কাছে বলেছেন যে ভাই কোন শোরুম থেকে গাড়ি কিনলে ভালো হয় বা কোন জায়গা থেকে আমরা গাড়ি কিনতে পারি। তো আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই, আমরা এই গাড়িটি কিন্তু কিনেছি অনামিকা শোরুম থেকে। অনামিকা শোরুম হলো শেরপুর রোড, সরি শেরপুর ধনুট রোড, ধনুট রোড শেরপুরের এই যে দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন শোরুম, এই শোরুম থেকে আমরা কিন্তু এই গাড়িটি সাজিয়ে নিচ্ছি। তো যারা গাড়ি সাজিয়ে নেবেন তারা আসবেন, এখানে আসবেন, খুব সুন্দরভাবে দেখুন কোথায় কোথায় গ্রিস দিতে হবে আমাদের কিন্তু বলতেই হলো না। আমি মূলত এই গাড়িটার গাড়ি কেনার জন্য আমি গিয়েছিলাম যে কোথায় কোথায় গ্রিস দিতে হবে, কোথায় কোথায় কোন কোন পার্টস লাগাইতে হবে, তারপরে চাক্কা পরিবর্তন করে নিতে হবে, এগুলোর জন্য আমার যাওয়া। তো দেখেন আমার কিন্তু ওখানে কোনো কিছু বলা লাগে নেই, আমি কোনো কিছু বলার আগে শুধু বলছি যে ভাই আমি একজন মিস্ত্রি। তো দেখেন আমার সামনে কিন্তু কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো কাজের ওনারা ঘাবলেতেই রাখতেছে না, যেখানে গ্রিস লাগবে সেখানে গ্রিস দিয়ে দিচ্ছে, যেখানে যেরকম নাট টাইট দেওয়া লাগবে সেই রকমই দিয়ে নিচ্ছে। তো এইরকম আপনারা যখন গাড়ি কিনবেন গাড়ি ক্রয় করার সময় অবশ্যই একজন মিস্ত্রি ভাইকে সাথে করে নিয়ে যাবেন, হয়তো কিছু টাকা আপনাদের তাদেরকে দিতে হবে,
কিন্তু আপনারা সেই ক্ষেত্রে অনেক তাদের কাছ থেকে অনেক উপকার পাবেন। কোনো জিনিস যদি ছাড়া পড়ে সেটাও কিন্তু মিস্ত্রি সাহেব বলে দিতে পারবে যে এই জিনিসটা এখানে দিলে ভালো হয়, এই জিনিসটা এখানে দিতে হবে বা এখানে এই জিনিস থাকে, এরকম অনেক সময় অনেক জিনিস কিন্তু ছাড়া পড়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে, প্রায় তৈরি হওয়ার মধ্যেই। আমরা এই গাড়িটাকে তৈরি করা শেষে আমি গাড়িটি যখন চালাই, চালানোর সময় দেখলাম গাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে গাড়িটি চলছে, গাড়ির কিন্তু কোনো সাউন্ড আসে না, মানে গাড়ির যে ব্যাক কোনো সাউন্ড থাকবে কোনো সাউন্ডই কিন্তু নাই, গাড়িটি কিন্তু খুব সুন্দরভাবে চলে। তো দেখুন যারা এই ধরনের গাড়ি ক্রয় করবেন, আমি আবারও আপনাদেরকে বলছি যারা এই ধরনের গাড়ি ক্রয় করবেন, গাড়ি সাজানো গাড়ি একরকম থাকে আর গাড়ি যখন সাজিয়ে নেওয়া হয় তখন কিন্তু গাড়িটা আর এক রকম হয়। সাজিয়ে নেবেন একটু সময় হয়তো বা বেশি লাগবে, বা যে মিস্ত্রিরা এখানে কাজ করে সেই মিস্ত্রিদেরকে যদি আপনি একটু টিপস দেন বা কিছু টাকা বকশিস দেন তাহলে কিন্তু গাড়িটা ওরা খুব সুন্দরভাবে সাজিয়ে দিবে। তো দেখুন গাড়িটি সাজানোর পরে আমি আমার ক্যামেরার ব্যাটারিতে চার্জ না থাকার কারণে আমি পুরো ভিডিওটা করতে পারি নাই, তো পরবর্তীতে ভিডিওর বাকি অংশ কিন্তু আমি করেছি আমার দোকানে। তো দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি কিন্তু খুব সুন্দরভাবে আমি চালিয়ে নিয়ে এসেছি, দেখতে পারলেন। এই যে মিটার দেখতে পাচ্ছেন, মিটারে কিন্তু বাতি জ্বলতেছে। আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, এটা দেখেন এই ব্যাটারি অনেক সময় অনেকে গাড়ি নিয়ে আসার পরে গাড়ি যখন চার্জে লাগায় বা এই যে এখানে সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন, এই সার্কিট ব্রেকারটি যখন ট্রিপ করে অনেকেই নতুন অবস্থায় বুঝতে পারেন না। তো বুঝতে না পারার কারণে হয়তো দেখা যাচ্ছে চাবি দেওয়ার পরে গাড়িতে লাইন পায় না, ওই সময় যায় অন্তর হতাশ হয়।